যেসব পুলিশ কাজে ফেলেনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী আর জনগণ সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার সুফল ভোগ করবে বলেও মনে করেন তিনি গাজীপুরের শফিপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমিতে এক অনুষ্ঠানে এসে শেষে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা কালিয়াক প্রতিনিধি কামাল হোসেন বিপ্লবের সহায়তায় বিস্তারিত জানাচ্ছেন নাজিব ফরাইজি পাঁচই আগস্ট গণ অভ্যুত্থানের আগে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন দমাতে সবচেয়ে বেশি আক্রমণাত্মক ভূমিকায় ছিল পুলিশ স্বৈরাচারী শেখ হাসিনা সরকারকে টিকিয়ে রাখতে পেশাদারিত্বকে জলাঞ্জলি দিয়ে মানুষের বুকে গুলি ছড়ে বাহিনীটির কিছু সদস্য যা গোটা পুলিশ বাহিনীকে কলঙ্কিত করে গণ অভ্যুত্থানের পর গঠিত সরকার দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় পুলিশ সদস্যদের কাজে যোগ দেওয়ার নির্দেশ দিলেও একশো জন সদস্য এখনো কর্মস্থলে অনুপস্থিত তাদের সঙ্গে কোনো যোগাযোগও নেই পুলিশ সদর দপ্তরের তথ্যমতে অনুপস্থিত পুলিশ সদস্যদের মধ্যে একজন ডিআইজি অতিরিক্ত ডিআইজি সাত পুলিশ সুপার দুই অতিরিক্ত পুলিশ সুপার এক সহকারী পুলিশ সুপার পাঁচ এবং পাঁচ পুলিশ পরিদর্শক রয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান আইন শৃঙ্খলা বাহিনীর যেসব সদস্য এখনো কাজে যোগ দেননি তারা অপকর্মে জড়িত এখনো জয়েন করে নাই তাদের আর জয়েন করতে দেওয়া হবে না এবং তাদের ক্ষেত্রে নেওয়া হবে তাদের থেকে কোনো ধরনের তাদের মাপ করা হবে না তারা হয়তো এর ভিতরে কিছু কিছু আছে তারা বিভিন্ন অপকর্মের সাথে জড়িত এই জন্যই তারা জয়েন করে নাই যদা ভালো তারা সবাই জয়েন করে গেছে আর যারা জয়েন করে নাই তাদের সংখ্যা খুবই নগণ্য জনসেবা ও আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থেই সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা এই ম্যাজিস্ট্রেট পাওয়ার দেওয়া হয়েছে জনগণের সুবিধা যেহেতু আপনারা দেখছেন সেনাবাহিনী অনেক দিন যাবতই কিন্তু মাঠে আছে মানে তাদের তো একটা ক্ষমতার ভিতরে কাজ করতে হবে প্লাস আমাদের অন্যান্য বাহিনী তো কিছু স্বল্পতা রয়ে গেছে এটা পূরণ করার জন্য তো সেনাবাহিনী আমরা আনি সেনাবাহিনীর সহায়তা পেতে জনগণের কোনো সমস্যা হবে না বলে মনে করেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী লেফটেন্যান্ট জেনারেল এসি ফরাইজি আর টিভি ঢাকা